আছে শুয়ে ঘুমের ঘরে ঠিক রে উঠি বালিশ ভেজেছে রাতে স্বপ্ন দেখি রাতে সে আছে পাশে শুয়ে ঘুমের ঘরে ঠিক রে উঠি বালিশ ভেজেছে রাতে স্বপ্ন দেখি রাতে তোমাকে চারা কাটে না যে দিন তোমার কথা ভেবে ভেবে শরীরটা হয় কি তোমাকে চারা কাটে না যে দিন তোমার কথা ভেবে ভেবে শরীরটা হয় কি আমফান ঝড়ের মতন দিলে যে ভেঙে স্বপ্ন দেখি রাতে সে আছে পাশে শুয়ে ঘুমের ঘরে ঠিক রে উঠি বালিশ ভেজেছে রাতে স্বপ্ন দেখি রাতে দেখি রাতে দাদা তোমরা কি কেউ দেখেছো ও অবধি তোমরা কি কেউ দেখেছো আমি খুঁজছি শুধু খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমার গায়ের খুঁজে পাচ্ছি না কলকাতায় এই যে 7 দিন হলো এ গলি ও গলি খুঁজছি কিন্তু গায়ের খোঁজ পাচ্ছি না 3 দিন জল খেয়ে আছি টাকাও শেষে কিন্তু জল খেয়ে কাটাচ্ছি যাকে যাকে এই গলিটা দেখবো দেখে গ্রামের ছেলে গ্রামেই ফিরে যাব বৌদি তোমরা কি কেউ দেখেছো না না সব কিছু হয়ে গেছে আর 3টা জিনিস বাকি আছে ওই তিল জব আর আতপ না না আতপ চাল নেওয়া যাবে না আতপ চাল নিলে বড্ড গ্যাস করছে আর আমাদের গিন্নি একটু তিলের নাড়ু খেতে ভালোবাসে তা ওই তিলটা তিলটা ওই কম করে 7 কেজি বলিতে বন্ধু বন্ধু তুই এখানে মানে ছিলিস দাস এখন হয়ে গেছি কদিন আগে দেখতে ছিলাম গরু ছাড়াচ্ছি ভাগারে এখন কলকাতায় এসে ব্রাহ্মণ হয়ে গেছি আরে আগে ছিলাম দাস বন্ধু এখন পুরো ভরচা বন্ধু ও কথা থাক 50টা টাকা দিয়ে টিফিন করে আসি পেট শুনছে না খিদে চঁচ চঁচ করছে পেট এই আর কি মারতেছি কলকাতায় নাকি বন্ধু কি আর বলবো এ গলি সে গলি খালি গায়ে খুঁজছি কিন্তু গায়ের পাচ্ছি না তুই সেই আর কি মারতেছি সত্যি বন্ধু তুই সেই আর কি মারতেছি না না তুই গায়ে খুঁজবি আমাদের পাড়া গায়ে গায়ে খুঁজবি তুই এই কলকাতায় গায়ে খোঁজ দিয়েছি ওরে বন্ধু এ গায়ে সে গায়ে নয় তুমি কিরম গায়ে আমার বইয়ের নাম হচ্ছে গায়ত্রী আচ্ছা আমি ভালোবেসে মানে আদর করে ডাকি গাই বলে বন্ধু একটা কাজ দে নয় 50 টাকা দে তুই কাজ করবি আরে বন্ধু কাজ করব কাজ একটা আছে বুঝলি বন্ধু আছে হ্যাঁ হ্যাঁ তা বল তুই সারাদিন ঘুরবি আর খাবি কত টাকা মাইনে দিতে হবে ইয়ে খালি আর কি করে এই সত্যিকারে আমি আর কি করছি শুধু ঘুরবো আর খাবো হ্যাঁ তা কত টাকা দিবি বল না তোর কত করে লাগবে বল যা ঘোরা কাজ যখন বলতেছি হ্যাঁ তা 300 টাকা দিবি যা মানে ঘুরবো আর খাবো 600 টাকা ইয়ে বন্ধু বসিয়া বন্ধু রে এই কাজটা খুব খুব কষ্টের না না কষ্টের খুব ক্রিটিক্যাল না একটু বুঝিয়ে বল না বললে আমার করতে সুবিধা হবে টিউল বসে জানিস টিউল হ্যাঁ ওই হ্যাঁ তা জানি ওই যে পাইপটা নিচে ঢোকানো হয় ওতে বড় বড় হ্যান্ডেল লাগানো থাকে জানিস হ্যাঁ তা জানি তুই সারা দিন ওই হ্যান্ডেলটা ধরবি আর ঘুরবি তা বন্ধু এত ঘুরতে ঘুরতে মাথা ঘুরে আমি অজ্ঞান হয়ে মরে যাবো তোর কাছে হাত জোড় করেছি যদি অন্য কাজ থাকে বল এ কাজ আমার দ্বারা হবে রে বন্ধু পুরো বোকা অন্য কাজ করবি আমি অন্য কাজ যদি তুই যখন অন্য কাজ করবি তা তুই লেখাপড়া কত শিখেছিস ওরে আমি তো বিএ পাস পুরো হাম বড় নাকি বিএ পাস এই তো বিএ করেছি মানে বিএ পাস না না ও বিএ করেছে নাকি বিএ পাস আচ্ছা তুই যখন এত শিক্ষিত আচ্ছা জাপান বানান বল তো জাপান ক করে হয় জাপান হ্যাঁ জাপান আর তিনটা অক্ষর তিনটা অক্ষর তুই ওটা দুটো অক্ষরে করে দেখা তিনটা অক্ষর জাপান হ্যাঁ দুটো অক্ষরে করে দিতে হবে পারবে না ইয়ে তো মামুলি ব্যাপার মামুলি ব্যাপার মানে তুই ইজি ব্যাপার আচ্ছা করে দেখা এই এই দিকে আয় বন্ধু আয়
তাহলে দেখ ভালো করে ড্যাম ড্যাম করে তাকিয়ে দেখ। বন্ধু আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ এবার কাজ দে। হ্যাঁ এবার কাজটা দিয়ে কাজ দেবো। তা বন্ধু আমি একটা প্রশ্ন করবো, তুই উত্তর দিতে পারবি? পুরো জলের মতো। তুই তো অনেকদিন কলকাতায় এসে বিশাল হাম্বর্মি কথা বলতেছি, তুই বল দিনি হারাধন কটা অক্ষর? হারাধন? হ্যাঁ হারাধন। ও বাবা তিনটে অক্ষর তো? তিনটে না চারটে। হ্যাঁ চারটে তো, আমি তো কথা বলছি চারটে অক্ষর তো। তুই একটা অক্ষর বুঝিয়ে দে, হারাধন। হারাধন কি তো সামান্য ব্যাপার, সামান্য ব্যাপার। আচ্ছা দেখ আচ্ছা। হ্যাঁ সামান্য ব্যাপার সত্যি তোর হেটে মাথা আছে না? তুই দাস থেকে ভরচাজ হয়েছিস যখন তোর মাথায় হেড আছে। বন্ধু আর শুনছে না, একটা কাজ দে। আচ্ছা শোন, বলি শোন, এই কার্ডটা রাখ, এই কার্ডটা রাখ, তোর কাজ ঠিক হয়ে যাবে। আর আমি অন্য জায়গায় পূজা করতে যেতে হবে, বুঝেছিস? মানে তাহলে আমি চললাম, মানে এই ঠিকানা গেলে কাজ বাঁধা, পুরো কাজ বাঁধা। এই না হলে আমার বাল্য বন্ধু। বন্ধু আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, এই ঠিকানায় আমি যাব আর কাজ করব, আর গাই খুঁজে নিয়ে তবে আমি বাড়ি যাব। স্বপ্ন দেখি রাতে সে আছে পাশে শুয়ে, ঘুমের ঘরে ঠিকই রে উঠি। স্বপ্ন দেখি রাতে, স্বপ্ন দেখি রাতে, স্বপ্ন দেখি রাতে। আপনাদের হয়েছে আর আমার এক সন্তান হয়েছে, আমার এক সন্তান হয়েছে। ছেলে বউ থাকে বড় ফেলাটি, আর আমি থাকি আমি এই সিঁড়ি নিচে। এ ঠাকুর আমাকে তুমি তুলে নাও। ও বাবু আমাকে তুমি এটা কোথায় এই যুগ বাবু? হরি শোন, এই হচ্ছে আমার ছতলা ফ্ল্যাট। ও এইটা আপনার ছতলা ফ্ল্যাট? আমি থাকি সই ওপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার মা থাকে ওই নিচের পাঁচিলের ঘর। মানে এইটা আপনার মা? হ্যাঁ এইটা আমার মা। এইটা আপনার মা? এক কাজ কর, শিগল দিয়ে বাঁধা কেন? তোকে যা বলছি তাই শোন না, কাজ কর, এই তোকে 2000 টাকা দিচ্ছি রাখ। মানে এইটা আমার অ্যাডভান্স? হ্যাঁ এটা তোর অ্যাডভান্স। বাবা বাবু সত্যিকারে কি বড় মন গো। তোর কাজ হলো আজ থেকে আমার মায়ের দেখাশোনা। হ্যাঁ ঠিক আছে, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি ধরে নিই আপনার মা মানে আজকে থেকে আমার মা। তবে হ্যাঁ একটা কথা, হ্যাঁ হোক না আমার মা, তবে মাথায় তুলতে যাস না। না না চিন্তার কোনো কারণ নেই বাবু। বা কাছে যাবো কি করে বড়, দিন কাজটা তো হয়ে গেল, কামড়াবে না কি, ছিগুল দিয়ে বাঁধা কেন, দেখি কাছে যাই। ও বুড়িমা, ও বুড়িমা। কে রে, কে রে বাবা, কে রে বাবা, আমার বুড়িমা মরে 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 বলে ডাকিস, কে রে বাবা? আমি হরি গো বুড়িমা, আমি হরি। কেন রে বাবা, হরে তুই আমার এখানে এসেছিস বাবা? ভালো তো গো, ভালো তো। ও বুড়িমা বলে রে বাবা বল, তোমার এই অবস্থা কেন? জানিস রে বাবা আমার এ পৌরাণিক কাহিনী রে বাবা, এসব শুনে তোর কোনো কাজ নেই রে বাবা। মাথা চুলে জট চেপে গেছে, নোংরা শাড়ি কি গন্ধ বেরোচ্ছে, দেখি এই দিকে এসো, এই দিকে এসো। না রে বাবা তোর কাছে যাবো। আরে বাবা এই দিকে এসো, ভয় নেই, নতুন কাজের লোক আমি, আমার নাম হরি। আজকে তোমার দেখাশোনার জন্য আমাকে রেখে গেছে এখানে, আজকে তো নো কান্না, একদম কান্না নয়, আজ থেকে ধরে নাও আমি তোমার ছেলে আর তুমি আমার মা। বাবা গন্ধই টেকা যাচ্ছে, বলো দিন, মাথায় উকুন ঠিকতে করতেছে, আয় দেখো এসো।
মাথা দরটা ছাড়িয়ে দিই না, আমি ঠিক আছি বাবা, আমি কত বলি বেশি কত বলে, মাথা দরটা ছাড়িয়ে দিয়ে আসো জ্বর চেপে গেছে গো বাবা, ঠিক করে ঘর বাবা, উকুন ঠিক ঠিক করতে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্ত কাল অবিরাম। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো। তা বুড়িমা, এখন কড়কড়া 2000 টাকার নোট পেয়েছি, এক্ষুনি বাজারে আমি যাচ্ছি, একটা ভালো কাপড় কিনে আনবো আর তোমার ভালো সেন্ট তেল কিনে আনবো, বুঝেছো? গন্ধই টেকা যাচ্ছে না, আমি যাব আর বাজার থেকে কিনে নিয়ে চলে আসব। আমি চাঁদকে বলি সুন্দর না আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো। আমার ছেলে, আমার মিথিক ছেলে ভালোবাসি না, এক পতাকার হরি, আমার নিজের মায়ের সন্তানি, আমার আমার চুল লগ্ন চুল, শোনো না, আজকে কিন্তু লেক গার্ডেনে গিয়ে ভীষণ এনজয় করবো। হ্যাঁ, বেসেছি শুধু ভালো তোমাকে, তাই নাকি? বাসিব শুধু ভালো তোমাকে, বেসে যাব চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেসেছি ভালো শুধু তোমাকে, বাসিব ভালো শুধু তোমাকে, বাসব ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ওরে খোকা, খোকা খোকা, আর খোকা কি কি হচ্ছে বলতো দেখি? এই চন্দ স্বাধীন ওই বুড়িটায় ওই বুড়িটার প্যান্ট প্যান্টে যেন ভালো লাগছে না, দেখো দেখো তো বুড়িটা কি চাচ্ছে। ওরে মা, আমরা 3 দিন রাখি আছি রে, ওরে বাবা আমাকে কিছু খেতে দে না। 3 দিন কেন, তবে 3 মাস খেতে পাবে না। মা, কোম্পানিতে আমার অনেক লস হয়েছে, তুমি এখনই আমাকে 5 লাখ টাকা দাও। এই এই বুড়ি, তুই 3 দিন খাসনি, তুই সত্যি কথা বলছিস? কেন ভুলে গেছিস? কিন্তু মাত্র 1 মাস হলো, তুই তোর নিজের স্বামীকে তো খেয়েছিস, এখন তো খুঁজে বেঁচে নি। অলরাইট, আমি 3 দিন না খেয়েছি রে বাবা, পারিস তো, পারিস তো একটু আমাকে জল দে রে বাবা। এই কাজের লোকটা কোথায় গেছে? এই একটু জল দে তো, এই মৃত্যু পাখে এখান থেকে চলে যাক। ও, তুমি জল খাবে? হ্যাঁ রে বাবা, আমি একটু জল খাবো রে বাবা। ঠিক আছে ঠিক আছে মা, আমি আমি তোমার জল নিয়ে এসে দিচ্ছি। মা, তুমি জল খাবে তো? না নাও না মা, নাও না, জল খাবে, জল খাবে, নাও নাও না, জল খাবে, জল খাবে। আমি তোমাকে খেতে দেবো। আচ্ছা মা, কেন
কেন তুমি অযথা ঝুট ঝামেলা করছো বলো তো মা? তুমি কি চাও না তোমার সন্তানের মঙ্গল হোক? আমি চাই তো মা। তোমার সন্তান জীবনে অনেক বড় হোক, তুমি কি চাও না মা? আমি তো চাই। তাহলে দাও না মা, দাও না, ওই উইলে একটু সইটে করে দাও না মা। আমি কিছু দিয়েছি, আমি ওকে অনেক কিছু দিয়েছি, আর কিছুতেই আমি মরে গেলে ওকে সই করব না। এই চন্দন উত্তেজিত হচ্ছ কেন? আচ্ছা বলো তো চন্দন, এই সম্পত্তিটা কার নামে? তোমার বাবা? তোমার বাবা তো মারা গেছে, তাহলে সম্পূর্ণ সম্পত্তিটা কার? তোমার মার? আর এই পৃথিবীতে তোমার মা যদি না থাকে তাহলে সম্পত্তিটা কার? আমার। গুড কোশ্চেন, তুমি ঠিক বলেছ। তবে শোনো মা, হিমশিম খেয়ে গেছো, তুমি অনেক কষ্ট পেয়েছ, তাই আমি ভালোই ভালোই বলছি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে সংকোচ বা দ্বিধাবোধ করবো না। ভালোবাসা মমতা আরি রে, তো লিখে যায় আজকের ইতিহাস, আজকের সন্তান, আজকের সন্তান, আজকের সন্তান, এরা আজকের সন্তান, এরা আজকের সন্তান। বাবু চমৎকার চমৎকার, তো এইভাবে মারার কি ছিল আমাকে তো বলতে পারতেন, ভাতের সঙ্গে টুক করে বীজ দিতাম, দিলে টুক করে মারা যেত। এই এই শব্দ তো বাবু, একটা কথা বলবো, আপনার শরীরে কি মানুষের রক্ত আছে না জানোয়ারের রক্ত আছে? চন্দ, ওই রাস্কেলটি আমাদের ফ্ল্যাটে এসে আমাদেরকে অসম্মান করছে, ওই রাস্কেলটাকে আজকে আমি উপযুক্ত শাস্তি ওকে বুঝিয়ে দাও, রাস্কেলটাকে ওকে উপযুক্ত শাস্তি। যারে জন্য চাষ করিলা ফসল পাবো বলে সেই ফসল নষ্ট করলো পঙ্গপালিয়ে এসে, যারে আমি বাসলাম ভালো, যারে আমি বাসলাম ভালো, সে হলো আজ আমার ভালোবাসার মশলাম। সারা কলকাতায় এগোলি ওগলি খুঁজছি গায়ের, গাই তো বাবু বেঁধে রেখেছে। বা বাবু বা চমৎকার, বইয়ের বেলা একটু টাকা দেন, টাকা কেন? টাকাই বাবা মা, আর ছোট থেকে যাকে করলে মানুষ নিরভয়ে দেখছে শালা গবে ডিঙ্গিয়াল, মন্দিরেতে চলছে এখন মাঝের অভিযান, নিরভয়ে দেখছে শালা গবে ডিঙ্গিয়াল। এরা মায়ের দুধের মান বোঝে না, দেখা যে এরা মায়ের দুধের মান বোঝে না, দেখা যে নিলাম করে দেহটাকে বাড়াচ্ছে মশান। মন্দিরেতে মন্দিরেতে চলছে এখন বাঘের অভিযান, নীরব হয়ে দেখছে শালা গবে ডিন্ডিয়া। এই এই রাস্কেল, যতখানি মুগ্ন তো ততখানি কথা, বইয়ের বেলায় কাঞ্জি বড় না মায়ের জোটে না থান। ও বুড়িমা বুড়িমা গো, এ তো মানুষ নয়, এ তো হয়েছে জানু। ছোট মুখে বড় কথা মারবো মুখে ঠাকুর, টাকা পেলে যেতাই সেতাই খুলবে এরা কাপড়। ও বাবু, এরা তো সুখের পায়রা গো বাবু, যেখানে সুখ থাকে সেখানে এরা থাকে, আর যেখানে দুঃখ থাকে সে বাসাতে ফুরুত করে উড়ে যায় বাবু। পার্সোনাল আমার মেটাইছে তোর কি, আর বেশি খেলে বমি হবে বাসি তরকারি। বাঁধা গরু ছাড়া পেলে আনায় খানায় যায়, এরা টাটকা বাসি নোংরা বোঝে না, মুখ ডুবিয়ে ডুবিয়ে খায়।
ছোট মুখে বড় কথা মারবো মুখে খাপো, টাকা পেলে যেতাই সেটাই খুলবে না কাপো, পার্সোনাল আমার মেটার এতে তোর কি, আর বেশি খেলে বমি হবে বাসি তরকারি, নীরব হয়ে দেখছে শালা গবে ডিন্ডিয়া চব্যাধব, ভুলে যাস না হাই সোসাইটিতে আমার একটা পজিশন আছে, আরে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি, তোর মতো কত হরিকে পায়ের তলায় পিষে খাওয়াতে পারি গোড়া হরি, এখান থেকে চলে যা নইলে খাবি তো, দিনে রাতে চলবে মেশিন ফেলবে ডবল রোল, ইউ রাস্কেল, ও বাবু এ তো জাপানি ইঞ্জিন গো, এই ইঞ্জিন আমার হাতে বাঁধা ইঞ্জিন, এর কোথায় কি পার্স আছে, অধমের জানা আছে বাবু, মিয়াটা কিনে নেব আমি হব বস, শুকিয়ে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস, বাবু আগ মেশিন দেখেছেন, প্রথমবার পাক দিলে একটু হালকা বের হয়, দ্বিতীয়বার পাক দিলে আরেকটু বের হয়, আর তৃতীয়বার যখন পাক দেয় শুকিয়ে দড়ি, এখান থেকে চলে যা নইলে খাবি দোষ, দিনে রাতে চলবে মেশিন ফেলবে ডবল রোজ, দুনিয়াটা কিনে নেব আমি হব বস, শুকিয়ে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস, বোঝে না জানত না কেউ বোঝে না জানত না কেউ বলছি আমি ঘেউ ঘেউ, বিচিত্র কয় সব মানুষের কাটা দুটি কান, আর বিচিত্র কয় সব মানুষের কাটা দুটো কান, মন্দিরেতে চলছে এখন মাঘের অভিযান, নীরব হয়ে দেখছে শালা গবে ডিন্ডিয়া গবে ডিন্ডিয়া, খুলে বলো না আমি তো তোমার স্বামী, আমি তিন মাস হলো তোমার সন্তানের মা হতে চলে, নো হতে পারে না, সমান তোমার সঙ্গে তো এক মাসের মেলামেশা হচ্ছে, তিন মাসের সন্তান আসছে কোত্থেকে, তুমি ভালো এবারে বলো সন্তানটা কার, সন্তানটা কে দিয়েছে, আমি না এ সন্তানটা কার, ই অধমের বাবু ই অধমের ই অধমের বাবু, একটু আগে বলেছিলাম মনে আছে, এই ইঞ্জিন হাতে গোড়া ইঞ্জিন, এর কোথায় কি পার্স আছে, অধমের জানা আছে বাবু, তুই নিয়ে যা চন্দন, আছো কেমন চন্দন, তুমি ভাবে আমাকে আমাকে চলছি তো বলছি চন্দন, আমি যে তোমার ভালোবাসি চন্দন, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, নো তোমার মতো একটা নষ্টা মা নারীকে নিয়ে হোটেল ভাড়া করে টেলার হিসাবে ব্যবহার করা চলে, জীবন সঙ্গিনী হিসাবে নয়, চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়া হয় যেমন ফুটপাতে, দুধ ব্যবহার করলাম আমি তেমন তোমার সাথে, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এখনই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কি করেছি তোমার কাছে খাবার আছে, তবু আমি তোমাকে বলছি গো বাড়ির মতো আমাকে তুমি খাবার করে দাও, আমাকে তুমি খাবার করে দাও, আমাকে তুমি খাবার করে দাও, স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেজন সেবিচ্ছে ঈশ্বর, তুমি আমার ধ্যান তুমি আমার জ্ঞান, তোমাকে কি ভাবতে পারি আমি পর, ডোন্ট টাচ মি, ঘৃণা করি আমাকে বর্ষ করো না, আই হেট ইউ আই হেট ইউ, বাবু এরা মেয়ে নয় শাকিনী, রক্ত চুচে সরি করবে ক্ষীণ, এদের উপরটা চকচকে কিন্তু ভিতরটা ডাস্টবিন, কলিযুগের ভালোবাসা তেমন চৈত্র মাসের সেল, এরা ঘন ঘন ভাতার পাল্টায় নেই তো জ্ঞানা কেল, সুপ্রিম কোর্ট পাস করেছে দারুণ একটা আইন, মেয়েরা যেটাই বলে সেটাই নাকি ফাইন, গ্রামের থাল শহরে আজ ভেন্ডি হয়েছে, আর গুটি গুড়ুনির ঝিয়া কোন মেম সাহেব হয়েছে, বেঈমান কখনো কাঁদে না আর স্বার্থ কখনো স্মৃতি মনে রাখে না, অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস বাবু মানুষকে পশু বানিয়ে দেয় বাবু, মানুষকে পশু বানিয়ে দেয় বাবু,
যাবার সময় একটা ছোট্ট করে একটা কথা বলে যাই, মানুষ আছে মনুষ্যত্ব নেই, ডাক্তার আছে চিকিৎসা নেই, অর্থ আছে শোক নেই, ভাবনা আছে ভালোবাসা নেই, শিক্ষা আছে শিক্ষক নেই, বাবু রস আছে রসিক নেই, প্রেম আছে পিয়া নেই। মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে মাটির মূর্তি মাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পূজা করে, কিন্তু নিজের মাকে দেখে না বাবু, নিজের মাকে দেখে না। আমার চোখের সামনে ঘটে যা আমার জীবনের গল্প বাবু, আমার জীবনের গল্প। হাসে বন্ধু হাসে বাবু, সময় কিন্তু খুব অল্প। হরি না হরি, তুই যাস না হরি বাবু, আমাকে রেখে দিয়ে কোথায় যাবি রে বাবা হরি, আমাকে নিয়ে যাবি না তোর সঙ্গে করে হরি। ও বুড়িমা বল বাবা, তা তুমি কোথায় যাবে গো? আমি এখানে থাকতে চাই না রে বাবা। আর আমার তো ঘর বাড়ি কিছুই নেই, গাছতলা কোনো রকম চলে যায় একা মানুষ, তা তুমি আমার সঙ্গে যাবে বলছো? এসো, তোমাকে আর এই নরকে রাখবো না, আমার কাছে তোমায় নিয়ে চলে যাবো। এসো এসো, কোনো কথা না, দেরি করো কেন, তাই কথা নাকি আগে বলা যায় না? চলো, আমি যেখানে থাকবো তোমাকে সেখানেই রাখবো। না না হরি, তুই যাস না। ওরে হরি, তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমি যে অর্থের লোভে অন্ধ অন্ধ গলিতে ঢুকে পড়েছিলাম, ওরে হরি তুই যে আমার চোখ খুলে দিয়েছিস, তুই আমার মাকে নিয়ে যেতে পারিস না। তোর চালাকি আমি বুঝতে পেরেছি, তুই আমার মাকে হাতে রাখছিস, মানে মায়ের প্রপার্টিটাকে কোপ করতে চাইছিস, তাই তুই যাবি না, যাবে তোর এখান থেকে লাশ, 5 মিনিটে বন্ধ করে দেবো তোর নিঃশ্বাস। জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে মানে মানে বলো সে জানু জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে বলো সে তো জানু, তোমার দয়াতে বলয়ে ধরাতে তুমি ছাড়া ভালো লাগে না। মা তুমি ফিরে এসো না, মা মা গো মা।